हेलो एवरीवन, वेलकम बैक टू दि चैनल टू अनदर न्यू वीडियो। तो কেমন আছো তোমরা বলো, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30, অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে। সন্ধে কি, রাতের দিকে হতে চললো। এখন আমি বেরোচ্ছি শপিং করতে, মানে শপিং এর পার্ট টু তোমরা ভিডিও দেখতে চলেছো। সেদিনকে তো দেখলেই পুরো কিছু হয়নি, আর মাঝে একটা দিন আমি গ্যাপ দিয়েছিলাম, কারণ আমি মামা বাড়ি গেছিলাম। তোমাদের সাথে শেয়ারও করেছি যে মামা বাড়ি যাবো, তো সেদিনকে আমি কোনো ভিডিও করিনি। মামা বাড়ি গেছিলাম গতকাল, তো ওই রাজা মারা যাওয়ার পর তো আর যাওয়া হয়নি, মামির সাথে দেখা করাও হয়নি। তো ওই জন্য কালকে গেছিলাম, গিয়ে আমি আর মাই গেছিলাম। ফিরতে ফিরতে রাত 10:30-11:30 হয়েছে, তো এই আর কি। তো ওই জন্য ভাবলাম যে আজকে বেরিয়ে টুকিটাকি যা আছে করি। দুপুরে বেরাবো ভাবছিলাম, মেনলি দুপুরে বেরাবো ভাবছিলাম, কিন্তু ওয়েদার যা খারাপ দুপুরে বেরোতে পারিনি। সারা দুপুর স্টিল নাও এখনও অবধি হয়তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এরকম আর কি। জানলাম যাই, এখন 7:30 বাজে, কতক্ষণ কি করতে পারবো কি করতে পারবো আমি জানি না, তাও ট্রাই করবো তাড়াতাড়ি করার আর কি। তো ওই জন্য বেরোচ্ছি, তো চলো তোমাদের সাথে করে নিয়েই যাবো এই আর কি। আর আর কটা দিন ধরে এই সামনে পুজো, যেহেতু জুয়েলারির খুব চাপ, লাস্ট পুজো কালেকশন চলে এসছে। আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, যারা কিনা আমার থেকে জুয়েলারি নিতে চাও, হোলসেল বলো বা রিটেল বলো, যেইভাবেই বলো না কেন, আমাকে আমার ওখানে দেখবে জুয়েলারির হলে একটা আমার ফোন নাম্বার দেওয়া আছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। বা যদি নাম্বার না পেয়ে থাকো আমাকে মেসেজ বক্সে মেসেজ করবে, আমি তোমাদের জানিয়ে দেবো নাম্বার, ঠিক আছে। তো চলো তো বেরানো যাক। এই দেখো জুয়েলারি সব ছড়ানো ছিটানো রয়েছে, কালকেও এসছে মাল, এই যে ব্যাগ থেকে এখনও বের করা হয়নি, ওই পেটিতে রয়েছে, ওগুলো ইগনোর করো, বালিশ ঠালিশ, কারণ আমি কিছুই করতে পারিনি এই আর কি। ওর চতুর্দিকে মাইক বাজছে, তাই সাউন্ডটা মিউট করে আমি ভয়েস দিচ্ছি। আর দেখো 17 তারিখ তো বিশ্বকর্মা পুজো একদিন বাদেই, তো ঠাকুর চলেই এসেছে, যে যার মতো ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাদের কারখানাতেও পুজো হয়, তবে এবারে খুব ছোট করে পুজো হবে, আমি যেতে পারবো না, তো ও নিজের মতো নিজে করে নেবে। আর বিশ্বকর্মা পুজো গেলেই তো দুর্গাপুজো একদম দোরগোড়ায় চলেই আসে। আর রাস্তাঘাটে ভালোই ভিড় ছিল, তাও তো আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছি বলে ভিড়টা কম পেয়েছি। আর দেখো আমাদের এখানে মেট্রো ওপেন হচ্ছে, মেট্রো হচ্ছে জুতোর খুব পুরনো একটা ব্র্যান্ড, সবাই আমরা জানি মেট্রোর জুতো মানে খুব ভালো জুতো আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আর আমরা এখন যাচ্ছি প্যান্টালুনসে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে কাঁচাপাড়া নবাঙ্কুরের প্যান্ডেল, নবাঙ্কুরের ঠাকুর খুব সুন্দর হয়। তো আমাকে দেখো জামা পছন্দ করে দিচ্ছে, বলছে এটা নাও ভালো লাগবে ওটা নাও আর কি, এইসবই করছি। আর তো এখন ঘুরে ঘুরে একটু দেখছি, এখন চলে এসেছি ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে, বাট অন্য কালার নিয়েছি এই কুর্তিটা, আর এটাও ট্রায়াল দিয়েছিলাম, মোটামুটি কয়েকটা ট্রায়াল দিয়েছি। আর যেগুলো শপিং করার আমার করা হয়ে গেছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের জানিয়ে দিলাম এখানেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা প্যান্ডেলুম থেকে বেরিয়ে পড়েছি, আর এখন 9:10 প্রায়, 9:10-15 হবে, তো এখনো পাম্পে যাবে তেল ভরবো, তারপরে যদি টাইম হয় নেক্সট অন্য জায়গায় যাবো। তো এখন আমরা একটু ওর জন্য শপিং করে নেবো, ওর কিছুই কেনা হয়নি পুজোর, ও বলছিল বিশ্বকর্মা পুজোর পরে কিনবে, বাট আমি বললাম আমি কিনেছি, তোমারও একটা দুটো কিছু কেনো, পরে নয় ধীরে সুস্থে আবার পরে কেনা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো যেখান থেকে আমি শপিং করি আর কি, এক্সপ্রেস বাজারে ওর, তো সেই দোকানটা না তখন 9:30 বন্ধ হয়ে গেছে, এই দেখো বন্ধ হয়ে গেছে। তো আমরা ওই জন্য স্টাইল বাজার থেকে ওর শপিংটা করেছি। তো আমাদের কেনাকাটা অল ডান, এখন যাচ্ছি একটু বিরিয়ানি নিতে, খুব বিরিয়ানি খাওয়ার মন করছে, 10:30-10:30 বাজে প্রায়, তো চলো বিরিয়ানি নিয়ে নিই। তো আমাদের কেনাকাটা কমপ্লিট মোটামুটি, আর নিলাম হচ্ছে বিরিয়ানি, নিয়ে এবার বাড়ি যাবো। চলো, তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে কটা জানো, এখন বাজে রাত 12:20, মানে এসছি তো অনেকক্ষণ আগে, বুঝতেই পারছো, বাড়িতে এসছি 10:40-40 হবে। তারপর এসে হাত পা ধুয়ে মামামকে খাওয়ালাম, আমরা খেলাম, খেয়ে ঠেয়ে মাকে জামা কাপড় তখনও দেখাইনি, এই জাস্ট দেখালাম, দেখিয়ে মামামকে রেডি করলাম, মানে ডাইপার পরালাম, রাতের ড্রেস চেঞ্জ করালাম, জামা পরালাম, রাতে যেটা পরে আর কি, এইসব করে এই জাস্ট ফ্রি হলাম।
তো এখন তোমাদের সাথে শেয়ার করব কি কি শপিং করেছি। মোটামুটি শপিং 80% ধরো হয়েই গেছে, আর 20% আছে, ওটা নিয়ে চাপ নেই, মানে জুতো বাকি আছে আর টুকটাক টুকটাক যেটুকু বাকি আছে ওটা পরে করে নেব ধীরে সুস্থে, মানে আর তাড়াহুড়ো করার মতো কিছু নেই। আর মাম্মামের জামা কাপড়ও টুকটাক টুকটাক হয়ে গেছে, আজকে এই মাম্মামের জামা কিছু কিনিনি, মামামের অনলাইন থেকে অর্ডার করা ছিল সেটা এসছে আজকে, ওন বুড়ি দিয়েছে, তো এরকম জিনিস এসছে, ওটা আমি আলাদা একটা সেপারেট ব্লকে মাম্মামের জামা কাপড়টা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর পুজোতে না কাঁচড়াপাড়ায় গেলে মনটা একদম মানে খুশিতে ভরে যাচ্ছে, কেন বলো তো, চতুর্দিকে ব্যানার পড়ে গেছে, গেট হয়ে গেছে, আর মাইক বাজছে, মনে হচ্ছে কাল বাদে পরশুই পুজো, এরকম একটা ভাইবস আসছে, পুরো দুর্গাপুজো আর কি, মানে খুব যে কাছে চলে এসছে, আসবে আসবে, এটাই কিন্তু মজা বলো। আর আসলেই না এই সপ্তমীর রাত গেলেই মানে দশমী চলে আসে, এরকম একটা সেকেন্ডের মধ্যে কি খারাপ লাগে। আমি তো আবার কি করি জানো, একটা হাসির কথা, আমি আবার এক ঠাকুর ডবল ডবল করে দেখি, দুবার পারলে তিনবারও দেখে ফেলি এরকম আর কি। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়টা দেখি নি, দেখে দিয়ে শুয়ে পড়বো আর ব্লগটাও এন্ড করে দেবো। প্রথমে প্রথমটা শুরু করি হচ্ছে মাম্মার বাবার জামা কাপড় দিয়ে। তো স্টাইল বাজার থেকে আমরা কেনাকাটা করেছি, তো অ্যাকচুয়ালি আমরা না স্টাইল বাজার থেকে অনেকদিন আগে কেনাকাটা করতাম, ধরো বছর চার পাঁচে স্টাইল বাজারে ঢুকিয়ে নি না, আগের বছর ভাইফোঁটায় টি শার্ট কেনার জন্য ঢুকেছিলাম, তো আমরা এক্সপ্রেস বাজার থেকেই কেনাকাটাটা করি। কিন্তু আমরা যেই টাইমে এক্সপ্রেস বাজারে গেছি 9:30 দেখলাম আজকে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস বাজার বন্ধ হয়ে গেছে, ও বলছে কিনতে হবে না, আমারটা পুজোর পর মানে বিশ্বকর্মা পুজোর পর ঠর কিনো, কিন্তু আমি কিনেছি, তো আমি বললাম থাক একটা দুটো হলেও আমি কিনি, নাহলে আমার মনটা খারাপ করছে, তো যে তাড়াতাড়ি করে যেটুকু হয় যদি স্টাইল বাজার খোলা থাকে তাহলে কিনে নিই অন্তত একটা দুটো, তাড়াতাড়ি করে তারপরে আবার ধীরে সুস্থে পরে করবো। তো মোটামুটি ওর শপিং হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি বলো। এই দেখো এই একটা টি শার্ট নিয়েছে ও, ও টি শার্টই পরে, এই এই যে আচ্ছা এই টি শার্টটা নিয়েছে, এটা একটা ব্লু কালারের টি শার্ট, আর এই মুহূর্তে যে কালারটা বোঝা যাচ্ছে না মানে ক্যামেরায় টি শার্টের কালারটা সেটাই, পুরো টি শার্টে না ফ্লেমিঙ্গো করা, ফ্লেমিঙ্গো যে বার্ডসগুলো হয় দেখো পুরো টি শার্ট এই যে। আরেকটা নিয়েছে খুব সুন্দর, ওকে পরে ভালোও লাগছিল, অনেকদিন বাদে ও ব্ল্যাক পরলো, একটা এই একটা ব্ল্যাক খুললাম না, এটা ভাঁজ করা আছে তার খুললাম না, এই পুরো টি শার্টটা এরকম প্রিন্ট করা, মানে এই এইটা এইটা এরকম প্রিন্ট করা এই যে। আর মা তো টাকা দিয়ে দিয়েছে, সবাই টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো ওরম ভাবে আলাদা আলাদা করে এর নামে ওটা ওর নামে ওটা ওরম ভাবে কিনিনি, মিশিয়েই কেনা হয়েছে আমাকেও, যেমন আমাকে মাম্মামকে মা টাকা দিয়ে দিয়েছে, সবাইকে টাকা দিয়ে দিয়েছে, তো ওরকমভাবে আলাদা করে আমরা কোনোদিনই কিনি না, যে এটা মার ওটা ওর, যেটা দিয়ে দেয় ওটা মিশিয়ে টিশিয়ে কিনে নেওয়া হয়, সবারটাই মিশিয়ে কিনে নেওয়া হয়। যাই হোক দুটো টি শার্ট দেখিয়ে দিলাম, আচ্ছা আর এই দুটো টি শার্ট নিয়ে কেনা হয়েছে, এটা সবসময় রেগুলার পরে আর কি ইউজ করে, ষষ্ঠী দ্বারা নতুন পরে, তার জন্য একটা এবার না রেড ইয়েলো এই টাইপের টি শার্টও বেশি পরে, হ্যাঁ কিন্তু এবার একটু ইউনিক কালার আমি নিয়েছি, মানে একটু অন্যরকম যেগুলো সচরাচরও পরে না, বেশ সুন্দর না এই টি শার্টটা দেখো, আচ্ছা আর এই একটা গ্রিন কালারের নেওয়া হয়েছে, দুটোই রেগুলার ইউজের দুটোই টি শার্ট নেওয়া হয়েছে। কোনো ট্রাউজার বাকি আছে তো ট্রাউজারটা পরে নিয়ে নেবো ধীরে সুস্থে একদিন, আমাদের বিশ্বকর্মা পুজোর যে মিটুক, আর আর বাকি আছে হচ্ছে ওর ইয়ে জুতো বাকি আছে, তো আমারও জুতো বাকি আছে, এগুলো আর কি পরে একদিন বেরিয়ে ওইটা পুজোর 5-6 দিন আগেও করা যাবে। আচ্ছা এই আপাতত একটা জিন্স কেনা হয়েছে, ও বলছে এবছর আর জিন্স কিনবে না, কারণ আলমারিতে ওর নতুন জিন্স ধরা রয়েছে, আর এই জিন্স ওর ছিল না, এই ডিপ কালারের একটা জিন্স কিনেছে। জিন্স আর কি দেখাবো, একই রকম ওর শপিং এইটুকুই হয়েছে, ও এইটুকুও কিনতে চায় না, ও জোর জার করে কেনা হয়, ও কেনা হয় আর কি। তো যাই হোক ওর শপিংয়ে আমরা পেয়েছি হচ্ছে যে গিফটটা দেখিয়ে দিই, তাহলে এই দুটো ব্যাগ পেয়েছি, এটার বদলে 300 টাকার ভাউচারও ছিল, মানে ওদের যে গিফটটা ছিল সেটা হচ্ছে একটা 300 টাকার ভাউচারও নিতে পারো, নেক্সট শপিংয়ে সেটা মাইনাস প্লাস হবে, মানে মাইনাস হয়ে যাবে তোমার অ্যামাউন্টের থেকে, আর হচ্ছে এই ব্যাগও নিতে পারো, একটা হচ্ছে এই পিট ব্যাগ, ঠিক আছে ভালো পোক্ত ব্যাগটা, পিট ব্যাগটা খুব দরকার হয়, কারণ মা বাড়ি যাই বা এদিক ওদিক যাই না তখন মাম্মামের জিনিস কয়েকটা নিতে খুব দরকার হয়, মাম্মামের পিট ব্যাগ আছে বাট একটা রাখা থাকলো এই আর কি, এই একটা পিট ব্যাগ, আর এই একটা হচ্ছে ছোট ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগগুলো হয় না এটাও খুব দরকারি এদিক ওদিক যাওয়ার জন্য। আচ্ছা আর আমি প্যান্টালুনস থেকে 3টে কুর্তি নিয়েছি আপাতত, 3টে যে কুর্তি কিনেছি দেখিয়ে দিই, আবার পুজোর আগে আগে কিছুটা কিনে নেবো,
আচ্ছা ফার্স্ট কুর্তিটা দেখি, এটা আমি ট্রায়াল দিয়েছিলাম, তোমরা মনে দেখেছো আমি ভিডিও করেছি কিনা আমার খেয়াল নেই। এটা একটা রেড ছিল, তো রেড কালার আমার অল টাইম ফেভারিট কালার, বাট রেড পরা হয় মানে আজকে যে আমি ভালো ড্রেসটা নিয়েছি, মানে একটা জামা নিয়ে একটা গাউন নিয়েছি সেটাও রেড, তো ওই জন্য রেডটা না ট্রায়াল দিয়েও নিলাম না, এই কালারটা নিলাম। এই কালারের জামা না আমি একদম মানে এই কালারের কুর্তি আমি পরিইনি বলতে গেলে, আমার মনে পড়ছে না, ঠিক আছে, এই না এই কুর্তিটা নিলাম। টোনের কোয়ালিটি খুবই ভালো, মানে ড্রেস পরে মনে হচ্ছে না যে কোনো ড্রেস আছে আর কি, মানে কোনো কিছু ওয়্যার করে রয়েছি আর কি। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা আমি কোনোদিনও পরিনি, মানে এই এটা অ্যাকচুয়ালি না বেগুনি কালার, জানো তো এই যে ভেতরের যে কালারটা এটা বেগুনি কালার। আর এই চুড়িদারের কাটিংটাও আমি কোনোদিনও মানে ফিশ কাট যেটা আমি সেটা কোনোদিনও পরিনি। এই যে প্লেন, আমি সব কটন কুর্তি নিয়েছি, যে প্লেন কিচ্ছু নেই, ভেতরে হাতা দেওয়া রয়েছে, আর এটার নিচটা মেনলি হচ্ছে এরকম, এই যে মানে বুঝতে পারছো সামনেটা উঁচু আর পিছনটা আর কি ইয়ে, আর সাইডটা এরকম চ্যাটচা মতো, মানে ফিশ কাট যেটা অ্যাকচুয়ালি হয় সেটা। তো এই দুটো, এইটা তো আমি আগের দিন পরেছি, সাইজ পাইনি তোমাদেরকে বললাম, তো আজকে অথরিটি পেয়ে গেছি। প্রথমে ব্লুটা ট্রায়াল দিয়েছিলাম, ব্লুটা অনেকটা বড় ছিল, এইটার সাইজটা আমি পরে পেয়েছি, আমি যে ব্লুটা আছে যখন এটা এত পছন্দ নিয়ে নিই ব্লুটা, তো ব্লুটা অনেক বড় ডাবল এক্সেল ছিল, যেটা মানে বিশাল গায়ে ঢিলা ঢিলা ছিল, আর ব্লু কালারটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছিল না, তো এটা নিয়েছি, এটা আমি অষ্টমীর দিন পরবো। শাড়ি পরি না, কারণ মামামকেই পারি না, সত্যি কথা বলতে শাড়ি আমি ক্যারি করতে পারি না অত। হ্যাঁ, কোনো অকেশন, বিয়ে বাড়ি খুব ক্লোজ রিলেটিভ হলো বা একটু পাশেই দুপা হাঁটলেই বিয়ে বাড়ি বা নিজের কোনো কিছু অকেশন হলে তখনই আমি শাড়ি পরি, তাছাড়া আমি শাড়ি পরি না। আগের বছর শাড়ি কিনেছি পুরোতে, এই বছর এখনও শাড়ি কিনি, তো দেখা যাক, এখনও হাতে টাইম আছে কটা দিন, দেখা যাক। তো এই কুর্তিটা দেখিয়ে দিচ্ছেন, আমার খুব পছন্দ হয়েছে, গাউন নট কুর্তি, এটার সাথে আমি লেগিংস পরবো কিনা ভাবছি, কারণ এতটা পা দেখা যাচ্ছে, তো সেটা পরে চিন্তা করব। তো যাই হোক, তোমাদেরকে আগে দেখিয়ে নিই, প্রচুর ঘের, আর অষ্টমীর দিন যখন পরবো তখন তোমাদের দেখিয়েই দেবো। তো এই তিনটে কুর্তি কিনেছি, এই যে আমার শপিং ছিল, তো প্যান্টালুনসে যেহেতু ফ্রি ভাউচার পেয়েছি তো আবার যাব, এখন না কদিন পর যাব, আবার পুজোর আগে আগে যাব, তো ওইরকম একটা কটন কুর্তি নিয়ে নেব। আর শাড়ি যদি নিই তো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব, তো দেখা যাক কী করা যায়। আর তোমরা জানিও আমার কোন কুর্তিটা বেশি পছন্দ হলো, কোন কুর্তিটা আমাদের শপিং কেমন লাগলো তোমাদের, ঠিক আছে, তোমরা জানিও একটু। আর এবছর শ্রীনিকেতন থেকে তো সেরকম কিছু কেনাকাটা করিনি, সেরকম কী কেনাকাটা করলামই না, শ্রীনিকেতনের না কালেকশন এবছর খুব একটা আমার ভালো লাগেনি। এদের বলে দিচ্ছি, এই কুর্তিগুলো মোটামুটি রঙ্গমঞ্চের কুর্তি, মোটামুটি 1100 থেকে শুরু হয়, 1100 মোটামুটি 1099, আচ্ছা এরকম টাইপের প্রাইস, ঠিক আছে বলে দিলাম। আর আমার ওই লাল কালারের যে ড্রেসটা ওটা একটু বেশি প্রাইস, ওটা ওই 2599 এরকম। মোটামুটি শপিং হয়ে গেছে, আর যা কিনবো পরে তোমাদের সাথে শেয়ার করেই দেবো। আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখন ভিডিওগুলো শপিং ব্লগ তো একটু ছোটোই হচ্ছে, আর আমি তো ওরকম ঘুরে ঘুরে দেখো ঘুরে ঘুরে ব্লগ আমি করছি না, শপিং করছি না, কারণ আমি তো কাছাপাড়ায় থাকি, আমি কোথায় কী আছে, কোন দোকান আছে, আমি কোথায় যাবো আমি সেটা জানি, তো ওই জন্য মানে ঘুরে ঘুরতে হচ্ছে না আমার, তাই তোমাদেরকে ঘুরে পুরো মার্কেট আমি দেখাতে পারলাম না। যারা এখনও কাছাপাড়ায় শপিং করতে আসুনি, কাছাপাড়ার আশেপাশে থাকো, তো চট জলদি চলে আসো, স্টেশন থেকে নামলেই তোমাদের ডান হাতে পড়ে বিবেকানন্দ মার্কেট, বেশ ভালো বিবেকানন্দ মার্কেট, যারা শপিং করো তো ওই আছে, আর একটু এগালেই পরপর পরপর মানে এক্সপ্রেস বাজার, স্টাইল বাজার, বিমলে তো খুবই ভালো শাড়ির কালেকশন এবছর, আগমণি, বাসন্তী, এগুলো পুরনো শাড়ির দোকান, বেনারসী নিকেতন অপোজিটে হয়েছে, কত নাম বলবো, আদি মোহিনীমোহন এখানে হয়ে গেছে, সাহা টেক্সটাইল নতুন বারাসাতের যে দোকানটা সেটা এখানে অলরেডি হয়ে গেছে, তো সব টার্টেল, মানি আবার, পিটার ইংল্যান্ড, তারপরে হচ্ছে তোমাদের নাইকি জুতো, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জুতোর দোকান সব আউটলেট খুলে গেছে, তো যারা ব্র্যান্ডের জিনিস পড়ো তাদের কষ্ট করে কলকাতায় যাওয়ার কোনো দরকার নেই, কাঁচড়াপাড়া থেকে সব পেয়ে যাবে, আমি এমন করে বলছি মনে হচ্ছে প্রমোশন করছি কাঁচড়াপাড়ার, না তো যাই হোক নিজের শহর তাই বলছি। আর মোটামুটি সব বিগ বাস্কেট হচ্ছে অ্যানাউন্স করছিলো কাঁচড়াপাড়ায় বিগ বাস্কেট ওপেন হবে, কবে ওপেন হবে ঠিক জানি না, অ্যানাউন্স করছিলো, তো যাই হোক, তো যারা এখনও শপিং করোনি
তাহলে অবশ্যই কাছাকাছি যারা আছো তাহলে চলে আসো। তো চলো ভিডিওটা আমি এখন এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। কাঁচাপাড়া দুর্গাপুজো দেখতে হবে তো নাকি? কাঁচাপাড়া গয়েশপুর নৈহাটি কল্যাণী দেখতে হবে তো। তো চলো টাটা, খুব শিগগিরই আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে, অতক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।